প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম। বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের অনলাইন ক্লাসে আমার পরিচয়, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন, সহকারী অধ্যাপক বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজ আমাদের আলোচনা বিষয় হচ্ছে প্রথম বর্ষের ম্যাট্রিমেডিকার একটি গুরুত্বপূর্ণ বহুল ব্যবহৃত ওষুধ আর্সেনিকাম অ্যালবাম। এই আর্সেনিকাম অ্যালবাম কে বাংলায় সেকোবিষ বলা হয়। আর্সেনিকাম অ্যালবামের পূর্বভার হচ্ছেন স্বয়ং ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হেনিম্যান। এই ওষুধটা 1833 খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্রুভ হয়। তো ভাই বোন, আমরা তাহলে এখন আসা যাক এই ওষুধটার স্বল্প সময়ের মধ্যে দিয়ে, যাতে করে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আমরা আমাদের মানসপটে সংরক্ষণ করতে পারি, সেই বিষয়ে আমরা একটু চেষ্টা করব। আসলে আর্সেনিকাম অ্যালবামের সর্বপ্রথম যে কথা, রোগ আক্রমণ স্বল্প সময়ে কিন্তু দুর্বলতা বেশি। যদি রোগীর মধ্যে রোগ আক্রমণ গতকাল হয়ে থাকে, তবে দেখা যাবে কি যে আজকে রোগীর মধ্যে আমরা প্রচণ্ড দুর্বলতা হব, এমন দুর্বল যে রোগী এক কি করতে পারবে না, রোগী বিছানায় সাহিত্য পড়বে, বিছানায় কি হবে, শয্যাগত হবে অল্প সময়ের মধ্যে। দেখা যাবে কি রোগীর মধ্যে দুর্বলতা, তারপর আমি কি দেখবো, আমরা দেখবো রোগীর মধ্যে পিপাসা। ব্যাখ্যা স্বরূপ বলা যায় কিরকম পিপাসা, পিপাসার ধরন হচ্ছে এখানেই যে কিছুক্ষণ পরপর সে অল্প অল্প পানি পান করবে, আর কিরকম পানি পান করবে, গরম পানি পান করবে। এখানে পিপাসার ক্ষেত্রে আর একটা কথা আছে, কথা হচ্ছে এখানে যে যখন রোগীটা পুরাতন আকার ধারণ করবে, দীর্ঘ সময়ে রোগ যাতনা ভোগ করবে, সেক্ষেত্রে আর্সেনিকের রোগীর মধ্যে পিপাসা আমরা নাও পেতে পারি। এক কথায় বলতে গেলে পিপাসা নাও থাকতে পারে, অথবা পিপাসা থাকতেই, পিপাসা অথবা দেখা যাবে কি পিপাসা থাকবেই না। আর্সেনিকের পুরাতন অবস্থায় রোগীর মধ্যে পিপাসা থাকবে না। আর হলো কি, মৃত্যুর ভয়। আমরা দেখব যে আর্সেনিকের রোগীর মধ্যে কি থাকবে, থাকবে হচ্ছে মৃত্যুর ভয়। যে কোনো রোগের ক্ষেত্রে দেখা যাবে কি, দেখা যাবে হলো মৃত্যুর ভয়। আর এই মৃত্যুর ভয়টা কেমন হবে, কীরকম মৃত্যুর ভয়, কেন মৃত্যুর ভয়, রোগ ভালো হবে না, রোগটা কি হবে না, ভালো হবে না, এই নিরাশা, আশাহীন, হতাশা, কিসের ভয়, রোগটা আমার ভালো হবে না, রোগটা আমার ভালো হবে না, এজন্য করে রোগীর মধ্যে দেখা যাবে কি, দেখা যাবে হলো হতাশা, ভালো হবে না, রোগটা ভালো হবে না, এই জন্য ভয়, ভালো হয় কি না হয়, এজন্য আমরা আমরা দেখতে পাবো আর্সেনিকাম অ্যালবামের মধ্যে মৃত্যুর ভয়,
রোগ ভালো হবে না, এই জন্য তার মধ্যে মৃত্যুর ভয়। আর দেখবো কি শর্ট প্রাণী, রুগী দুর্বল হয়ে পড়ছে বিছানায় শায়িত, তারপরে বলতেছে আমাকে একটু বারান্দায় নিয়ে যাও। কিছুক্ষণ বারান্দায় থাকার পর বলবে আমাকে একটু ঘরে নিয়ে যাও, আমাকে একটু ঘরে নিয়ে যাও। এভাবে রুগীটা কী করবে, একবার বারান্দায় একবার ঘরে, একবার বেলকনিতে একবার বেডরুমে, এইভাবে রুগীটা বারবার কী করবে তার অবস্থানটা পরিবর্তন করবে। তাহলে দেখা যাবে কি মৃত্যুর ভয় সটপ্রাণী পিপাসা। আর হলো কি যদি আর্সেনিকের রুগীর কী হয়, কোথাও আমরা যদি যদি কোথাও ঘা হয় ক্ষত হয়, আমরা দেখব যে আর্সেনিকের রুগীর ক্ষেত্রে এই ক্ষতগুলো কেমন হবে, ক্ষতটা থাকবে জ্বালা, আর থাকবে কি থাকবে হলো দুর্গন্ধ। এখানে একটা অদ্ভুত লক্ষণ আছে, আমরা যখন হোমিওপ্যাথিক ঔষধগুলোর নির্বাচন করব আমরা তখন এই ক্ষেত্রে দেখব পিকুলিয়ার আনকমন রেয়ার, অর্থাৎ বিরল অদ্ভুত এবং ব্যতিক্রম লক্ষণগুলো আমরা মনে রাখব। বিশেষ করে কি আমরা যখন দেখব রোগীর মধ্যে কী থাকতে, আমরা যখন দেখব যে অদ্ভুত লক্ষণ, কেমন অদ্ভুত লক্ষণ, আমরা জানি যে সকল জ্বালা কি হয়, সকল জ্বালার উপশম ঘটে, কীভাবে ঘটে, ঠান্ডায় উপশম ঘটে, কিন্তু আর্সেনিকের রোগীর কী হবে জ্বালা কী হবে, গরমে উপশম লাভ করবে, উপশম লাভ করবে। তাহলে আমরা আর্সেনিকের জ্বালা পেলাম, আর পেলাম কি দুর্গন্ধ পেলাম, প্রচণ্ড দুর্গন্ধ হবে, আর কী হবে রোগগুলো সাংঘাতিক অবস্থা ধারণ করবে অল্প সময়ের মধ্যেই। আর থাকবে কি আমরা দেখতে পাবো রোগীর মধ্যে রোগ লক্ষণগুলো বৃদ্ধি পাবে কোন সময়, বৃদ্ধি পাবে হচ্ছে রাত দুপুরে এবং দিন দুপুরে রোগগুলো বৃদ্ধি পাবে। যেমন আর্সেনিকের রোগের বৃদ্ধি হলো কি দিনের 12টা থেকে 2টা পর্যন্ত, আর রাতের 12টা থেকে 2টা পর্যন্ত, এটা হলো আর্সেনিকের বৃদ্ধির সবচেয়ে কমন সময়। আমরা আর্সেনিক ওষুধ প্রয়োগের ক্ষেত্রে এই বৃদ্ধির লক্ষণটা আমরা কী করব আমরা সুন্দরভাবে মনে রাখব। আর্সেনিকের রোগী কেন তৈরি হয়, কী কারণে তৈরি হয়, আমরা দেখব যদি কোনো মানুষই খায় ঠান্ডা জাতীয় খাবার, খায় ঠান্ডা ফলমূল, খায় বরফ, খায় পস্তাবাসী খাবার, খায় এই পস্তাবাসী খাবার খাওয়ার পর যদি কোনো রুগীর কী হয় রোগ সৃষ্টি হয় এবং কী হয় খাওয়ার পরপরই রুগীর বমন হয়, সেই বমনটা কী হয় অত্যন্ত দুর্গন্ধ জাতীয় বমন হয়, তাহলে আমরা এখানে আর্সেনিক আমরা প্রয়োগ করতে পারব। আমরা মনে রাখবো কী দেখি খাওয়ার পরপরই বমন, খাওয়ার পরপরই বমন হচ্ছে, খাওয়ার পরপরই হচ্ছে বমন, খাওয়ার পরপরই বমন, কী হচ্ছে পচা বাসি ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার পর তার মধ্যে রোগগুলো কী হচ্ছে, রোগটা সৃষ্টি হয়েছে, আমরা এখানে আর্সেনিক ভ্যালু আমরা প্রয়োগ করতে পারব। আমরা একটা কথা ভুলে গেছি, সেটা কি যে আর্সেনিক অ্যালবামের একটা মানসিক লক্ষণ আছে, সুন্দর মানসিক লক্ষণ। কীরকম সুন্দর মানসিক লক্ষণ, সেটা হলো কি পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর্সেনিক অ্যালবামের রুগী হবে কি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কার বিপরীত, সালফারের বিপরীত, সালফারের বিপরীত। সালফার রুগী যেমন কি নোংরা, আর্সেনিক রুগী কি পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা এটা মনে রাখব। আর্সেনিক এমন একটা সুন্দর ওষুধ যে ওষুধটা কি হয় আমরা অহরহ সচরাচর আমরা কী করতে পারি, আমরা প্রয়োগ করতে পারি। আর্সেনিকের এমন কিন্তু কী চায়, ঠান্ডা চায়, সে গরম চায়, তার কি সে হলো গরম প্রিয়, আর্সেনিক অ্যালবাম হলো গরম প্রিয় রুগী। আমরা মনে রাখবো যে আর্সেনিক অ্যালবাম
এমন একটা সুন্দর মেডিসিন যে আমরা যখন প্রয়োগ করব আমরা মনে রাখব যে এর ক্রিয়া কি সুন্দর এবং সুনিশ্চিত। ডক্টর জেমস টেলর ক্যান বলছেন যে যদি কোনো রোগ পর্যায়ক্রমশীলভাবে দেখা যায়, যেমন মাথা ব্যথা ভালো হয়ে দেখা যায় হলো কোমরের ব্যথা, আবার কোমরের ব্যথা ভালো হয়ে দেখা যায় হলো দেখা যায় মাথা ব্যথা, এখানে আমরা আর্সেনিকাম অ্যালবাম আমরা প্রয়োগ করতে পারব। তাহলে আমরা স্বল্প সময়ে আমরা আর্সেনিকাম অ্যালবামের কথাগুলো মনে রাখতে পারবো। কীভাবে? স্বল্প সময়ে অধিক দুর্বলতা রোগ আক্রমণ করার অল্প সময়ের মধ্যে দুর্বলতা, অন্তদাহ, জ্বালা, ছটপটানি, মৃত্যুভয়, দুর্গন্ধ, পিপাসা এবং কি সাংঘাতিক অবস্থা এবং কি গরমে তার রোগগুলো কি হয় উপশম লাভ করে। আমরা এই স্বল্প সময়ের মধ্যে স্বল্প কথার মধ্যে আমরা এই আর্সেনিকাম অ্যালবামকে আমরা চিনতে পারব। তাহলে ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদেরকে সবাইকে সালাম জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত লেকচার সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।